জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে নরসিংদী সদরকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতল পলাশ উপজেলা। রবিবার বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধনী অনুষ্ঠান। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী ও নরসিংদী চার মনোহরদি বেলাব এর সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এনামুল হক সাগর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভুইয়া, নরসিংদীর গণমানুষের নেতা মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বক্তব্যে বলেন, আপনারা জানেন যে জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু, তার কিন্তু স্কুল থাকতেই তার খেলা এবং বিশেষ করে ফুটবলের সাথে তার বিশাল সম্পৃক্ত ছিল। তার যে তনয় আজকে জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল হিউজ প্লেয়ার সেখানে, এবং আজকে আমি নুরুল মজিদ হুমায়ুন যে বক্তৃতা দিচ্ছি, আমি কিন্তু মাঠের খেলোয়াড়, রাজনীতির খেলোয়াড় নয়, একেবারে মাঠের খেলোয়াড়, আলহামদুলিল্লাহ। সভাপতির বক্তব্যে জেলাবাসীর অভিভাবক ও নরসিংদী জেলার নান্দনিক জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনান তার বক্তব্যে বলেন, হার জিত থাকবেই, মানুষের সকল প্রাপ্তি কিন্তু প্রাপ্তি না, আর সকল অপ্রাপ্তি কিন্তু অপ্রাপ্তি না, অনেক অপ্রাপ্তির মধ্যে কিন্তু প্রাপ্তি লুকিয়ে থাকে। এরপর টানটান উত্তেজনায় এই ফাইনাল ম্যাচ মাঠে গড়ায়। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বারবার পরাস্ত হয় নরসিংদী সদর। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় আসে সফলতায় একমাত্র গোলটি করেন ঘানার স্ট্রাইকার ডায়মন্ড আদিয়াফে। তারপর আর খেলায় ফিরতে পারেনি নরসিংদী সদর টিম। 1-0 গোলে উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয় পলাশ উপজেলা। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী ও নরসিংদী চার মনোহরদি বেলাব এর সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে যথাক্রমে 1,50,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনানের সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর রিপোর্ট ইলিয়াস হায়দার, চিত্রগ্রহণ তৌহিদুল ইসলাম তারেক, সহযোগিতায় খায়রুল হাসান আকাশ, নরসিংদী টিভি।